Good morning, students. Welcome to the class. Second years I'm taking after many days. Second semester. I hope all of you are keeping well. আজকে আমরা ডিসকাস করবো জন লকের, হ্যাঁ, যেটা সেটা হচ্ছে থার্ড ইউনিট থেকে। ওকে, জন লক ডিসকাস করেছিল টু টাইপস অফ আইডিয়াস, প্রাইমারি কোয়ালিটিস অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস। সেদিন আমরা ডিসকাস করেছিলাম এই দুইটা আইডিয়াস নিয়ে। প্রাইমারি কোয়ালিটিস হচ্ছে এই যে শেপ, সাইজ, এই যে হার্ডনেস, এইগুলো অবজেক্টের মধ্যে থাকে, জিনিসের মধ্যে থাকে। আর সেকেন্ডারি কোয়ালিটিস হচ্ছে এই যে কালারগুলো আছে, এই যে টেস্ট করতে পারি আমরা, দেখতে পারি, সেকেন্ডারি কোয়ালিটিস। এই যে সেকেন্ডারি কোয়ালিটিস অবজেক্টের মধ্যে থাকে না, এটা অ্যাকচুয়ালি ইন রিলেশন উইথ দ্য পারসিভার। এই কালারগুলো অস্তিত্ব বস্তুর মধ্যে নয়, এটা অ্যাকচুয়ালি যে পারসিভ করে, যে দেখে। যদি কেউ না দেখে, এই কালারের এক্সিস্টেন্স থাকে না, অস্তিত্ব থাকে না, তার মানে কি এরা সেকেন্ডারি কোয়ালিটিস জিনিসের মধ্যে অস্তিত্ব নাই। এটা অ্যাকচুয়ালি বলতে পারে যে যে দেখে তার মধ্যে থাকে। সো দিস কালার অ্যান্ড অল ইট ডাজ নট এক্সিস্ট উইথ দি অবজেক্ট। আমরা উদাহরণস্বরূপ সেদিন ডিসকাস করছিলাম। ওকে, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ইননেট আইডিয়াস। ইননেট আইডিয়াস মানে সহজাত ধারণা, যেই ধারণাগুলি অ্যাকচুয়ালি আমাদের মধ্যে থাকে আমাদের জন্মের আগে। কয়েকটা ধারণাগুলো আছে যেগুলো ঈশ্বর বা ভগবান, হ্যাঁ, আমাদের মধ্যে ইনস্টল করা আছে, ডিফল্ট সিস্টেমের মতন আগে থেকেই আছে। এমন ধারণাগুলোকে বলা হয় ইননেট আইডিয়াস, ঠিক আছে? ডেকার্ট কয়েছিল, হ্যাঁ, ডেকার্ট বলছিল যে আমাদের মধ্যে সহজাত ধারণাগুলো আছে। এই ধারণাগুলো সম্বন্ধে লক কি বলতে চায়, আজকে এই টপিকটা আমরা ডিসকাস করব। অ্যাকর্ডিং টু এই যে সহজাত ধারণা বা ইননেট আইডিয়াস, হিউম্যান বিংস আর বর্ন নোয়িং সার্টেন থিংস। তার মানে কি, মানুষগুলো জন্ম নেই কয়েকটা জিনিসের জ্ঞান নিয়া। তার মানে আমাদের জন্মের সময় থেকে আমরা কয়েকটা জিনিস জানি, এটা হচ্ছে ইননেট আইডিয়া। তার মানে আমাদের জন্মের আগে থেকেই এই কয়েকটা আইডিয়াগুলো ইনস্টল করা আছে। তার মানে এই আইডিয়াগুলি যে ইউনিভার্সালি এগ্রিড, তার মানে এই ধারণাগুলো কেউ ডাউট করে না, কেউ সন্দেহ করে না, এইগুলো আছে আমাদের মধ্যে, সারা বিশ্বতে এইগুলো অ্যাকসেপ্ট করে। কয়েকটা ধারণা আমাদের জন্মের আগে থেকে আমাদের মাইন্ডে ইনস্টল করা আছে। ধরো না, এই আইডিয়াগুলো হচ্ছে আইডিয়া অফ গড, আইডিয়া অফ ইনফিনিটি, আইডিয়া অফ স্পেস। তাদের মধ্যে এই যে আইডিয়া অফ গড কেউ আমাদেরকে বলতে হয় না, আমরা অলরেডি জানি। হ্যাঁ, পাওয়ারফুল পার্সন আছে, এই যে আইডিয়া অফ গড, এগুলো আমরা আগে থেকেই শিখি, আর আগে থেকে আমাদের মনের মধ্যে আছে, আমাদের ভিতরে আছে। এটা শুধু পরে এইগুলো ডেভেলপ হয়। তাদের মতে হচ্ছে আমাদের মনের মধ্যে যদি আগে থেকে না থাকে, তাহলে পরবর্তীকালে আমরা কীভাবে এইগুলো শিখি। তার মধ্যে আগে থেকে এই সিডটা আছে, তার জন্য এই সিড থেকে, এই বীজ থেকে অঙ্কুরিত হয় যে আইডিয়া অফ গড বা আইডিয়া অফ স্পেস, আইডিয়া অফ ইনফিনিটি, ঠিক আছে? এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। তাদের আর্গুমেন্ট বলতে পারে আমরা, নাথিং কামস আউট অফ নাথিং, কোনো কিছু বার হয় না শূন্য থেকে। এর মানে কার কোনো একটা জিনিস থাকলে এই জিনিস থেকে আরেকটা জিনিস
উৎপন্ন হয়। আগে থেকে যদি খালি থাকে আর কোনো কিছু বার হতে পারবে না, তার জন্য এই যে ইননেট আইডিয়াস বা সহজাত ধারণাগুলো আগে থেকে আমাদের মনে যদি থাকে, ওকে, সেটা তাদের আইডিয়া। তো লকের মতে দেয়ার আর নো সাচ প্রিন্সিপালস, অল অফ আর আইডিয়াস কাম ফ্রম এক্সপিরিয়েন্স। লকের মতে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কোনো কিছু নাই, যেইগুলো আমরা জানি সেইগুলো হচ্ছে আমাদের অনুভবের মাধ্যমে, আমাদের এক্সপিরিয়েন্সের পরে এইগুলো শিখি। লকের মতে ধরো না এই আইডিয়াস অফ, তারার উদাহরণ নিয়েই লক তাদেরকে রিফিউট করে বা তাদেরকে সমালোচনা করে, সেটা হচ্ছে ধরো না আইডিয়া অফ গড, আইডিয়া অফ ইনফিনিটি যে কইছিল, আইডিয়া অফ স্পেস, এগুলা যে আইডিয়া অফ গড আমরা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই জানি না। ছোটবেলা থেকে আমরা ভগবানের সম্বন্ধে শিখে আসেনি লোকের মতে। এটা আমরা আমরা আসলে এই ধারণাগুলো আমাদের মা বাবা, ভাই বোন বা বন্ধু বান্ধব বা পরিবেশ থেকে আমরা এইগুলা শিখি। কোনোদিন আমরা আগে ভগবান আছে বলে জানি না, তো এক্সপিরিয়েন্সের পরে, হ্যাঁ, অনুভবের পরে আমরা এইগুলা শিখতে পারি বা শিখতে পারি। এই যে ধারণা অফ ইনফিনিটি, ছোট বাচ্চাকে তুমি যে শিখো এই ইনফিনিট কি, স্পেস কি বলতে পারবে না, কিন্তু তার এক্সপ্লেন করার পরে এই যে কাজটা দেখছো, এই যে শূন্য জিনিসটা, এটা হচ্ছে স্পেস। আর দেখবে এই যে দেখার পরে শেষ হয় না, ওই পাহাড়ের পরে আরও আছে, এই পাহাড়ের পরে আরও আছে, এমন যদি শিখে দেয় তাহলে সেই ধারণা কি বলে ইনফিনিট ধারণাটা তার মধ্যে ইনস্টল হবে। এর আগে তো সে বুঝবে না, ওকে, এটা হচ্ছে লকের ধারণা। তো লকের মতে অ্যাকচুয়ালি সব কিছু আমরা যত কিছু শিখি এটা অনুভবের পরে বা এক্সপিরিয়েন্স করার পরে এইগুলা শিখি। তার জন্য বলছে সে সমালোচনা করেছিল যে তাদের মতে তোমরা যদি বলিয়ে থাকো, এই যে ভগবানের ধারণাটা যদি সহজাত ধারণা, তাইলে এই যে পাগল, পাগল আমরা বলি এগুলো উচিত না, এই যে মেন্টালি রিটার্ডেড যারা কোনো কিছু বলতে পারে না, এই যে আমরা যে বলে পাগল নর্মালি, হ্যাঁ, মেন্টালি তাদের বা হাঁটতে পারে না, তাদের মানে চলাফেরা করা সম্ভব নয় বা মাথা ঠিকভাবে চলে না, ব্রেন ঠিকভাবে চলে না, ঠিক আছে, এই ধরনের মানুষ। আর এই যে ছোট বাচ্চা তারা, চিলড্রেন, আগে থেকে যদি ইনস্টল করা হতো তাহলে এই ধরনের ব্যক্তিগুলাও ভগবানের সম্বন্ধে নিশ্চয়ই জানতো। এমন কোনো কিছু জিনিস নাই যে আমার মধ্যে আছে আর আমি জানি না, এমন তো হয় না। আমি যদি জানি তার মানে জানি, না জানো তো জানি না। তাহলে এই সহজাত ধারণাগুলো যদি চিলড্রেনের মধ্যে থাকে বা মেন্টালি রিটায়ার্ড ব্যক্তিদের মধ্যে থাকে তাহলে তারাও নিশ্চয়ই জানতো, কিন্তু প্র্যাকটিক্যালি তারা তো জানে না, বাস্তবে তারা তো জানে না। তাহলে সহজাত ধারণা যে থাকে এটা তো সন্দেহমূলক লকের মতে। এই নিয়েই লক তাদেরকে সমালোচনা করে। এমনও তো আছে, সবাই তো ভগবানের সম্বন্ধে জানে না যতটুক তুমি আমি জানে, অনেকজন আছে ভগবান না জানেও থাকতে পারে, বিশ্বাসও করে না, হ্যাঁ, ঠিক আছে, এমন লোকও আছে। সো দিস আইডিয়াস আর অ্যাকোয়ার্ড নট প্ল্যান্টেড, তার মানে কি বলা ছিল, এই ধরনের ধারণাগুলো অ্যাকচুয়ালি আমরা অ্যাকোয়ার করি বা আমরা শিখি, আগে থেকে এটা প্ল্যান্টেড না, আগে থেকে ইনস্টল করা ছিল না। তো লকের মতে অ্যাকচুয়ালি আমাদের এই এই যে
সোর্স অফ নলেজ, আমাদের আইডিয়াসগুলো বা আমাদের ধারণাগুলো কোথায় থেকে আসছে? তাহলে তো লগ বলে আমাদের মাইন্ডটা, হিউম্যান মাইন্ডটা জন্মের সময় এটা একটা তাবুলা রাসার মতন। তাবুলা রাসা মানে কি? এটা একটা ব্ল্যাঙ্ক স্লেটের মতন, একটা সাদা কাগজের মতন, একটা ব্ল্যাঙ্ক সিডির মতন। সেখানে কোনো কিচ্ছু লেখা থাকে না। জন্মের পরে যেই জিনিসগুলো রেকর্ড করা হয়, যেই জিনিসগুলো লেখা হয়, শুধু সেই জিনিসগুলো রেকর্ড করা হবে বা লেখা থাকবে। তার জন্য আমরা যে জিনিসের সম্বন্ধে জানি, সবাই সবার নলেজ এক না বা জ্ঞান এক না। তুমি যেই জিনিসগুলো জানো আমি না জানতেও পারি। আরেক ব্যক্তির নলেজের সঙ্গে আমার নলেজ না মিলতেও পারে। কেন? তার শিক্ষা আলাদা, আমার আমার এই যে ব্ল্যাঙ্ক স্লেটে যেইগুলো লেখা লেখা হয়তো সেই লেখাগুলো কিন্তু আরেকজন ব্যক্তির ব্ল্যাঙ্ক স্লেটে লেখা হয়নি, ঠিক আছে? তার এইগুলো তাবুলা রাসা, ব্ল্যাঙ্ক স্লেট। তার জন্যই তো কয়েকজন ভালো মানুষ হয়, কয়েকজন খারাপ মানুষ হয়। সহজের ধারণা যদি আগে থেকে থাকতো তাহলে সব মানুষ এক হইতো, কিন্তু এক হয়নি। কেননা আমাদের শিক্ষা আলাদা, আমাদের জ্ঞান আলাদা। সেই কারণ হচ্ছে আমাদের এই যে তাবুলা রাসাটা, ওকে, আমার এই যে তাবুলা রাসা বলে আছে বলে দেখেই আমাদের শিক্ষা বা আমাদের নলেজ আলাদা আলাদা থাকে। ওকে, আজকের জন্য এতটুক হোক। ওকে, আগামী ক্লাসে আর ডিসকাস করবো আমরা নেক্সট পয়েন্ট।